গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। হবে তো পদ্ম ফুলের কুড়িটা ফুটেছে, এবারে ফুটবে তো, রামনবমী আসছে, আমার বাড়ির লোকরা পদ্ম ফুটাবে। আজকে 4-5 হাজার তরুণ তরতাজা যুবক, আমার বোন দিদি মহিলারা এবং অনেক হুঁশিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করলেন। এই সিটটা কিন্তু দক্ষিণকাঠি আজ থেকে ভারতীয় জনতা পার্টির যে হিসাবের খাতা আছে তাতে তুলে দিতে পারেন। তৃণমূল নেত্রী সুরের এখন কান খুলে এবারেও আপনি দ্বিতীয় হবেন। 99 সালের 9ই আগস্ট অধিকারীরা আপনার সঙ্গে গেছিল বলে আপনি দ্বিতীয় থেকে প্রথম হয়েছেন, আর এবারে অধিকারীরা নেই, আপনি আবার দ্বিতীয় হবেন। আগামীকাল হলদিয়া উন্নয়ন ব্লকের দাঁড়িভেড়িয়াতে হবে, সেখানেও প্রচুর যোগদান হবে, প্রতিদিনই হবে। 30শে জানুয়ারির মধ্যে আমরা এমন পরিস্থিতি তৈরি করব গণতান্ত্রিকভাবে শিষ্টাচার মেনে রাজনৈতিক লড়াই করে, তাতে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি এখানে নিরঙ্কুশ নয়, 100% সাফল্যের জায়গায় পৌঁছে যাবে। এবং তৃণমূল কংগ্রেসের বুথে বাড়ি বাড়ি গিয়ে নকল ভোটের ভোটিং মেশিন দেখানোর মতো লোক তারা খুঁজে পাবে। শুভেন্দুর পথেই আমি ছিলাম এবং আছি, থাকবো। ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে পেরে, তার প্রাথমিক সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনে এই দলের সঙ্গে কাজ করে মানুষের পাশে থাকার চেষ্টা করব।